এজন্য এক ব্যতিক্রমী রাজনীতিকের জীবনগাথা। সাম্প্রতিক সময়ে রাজ্যের শাসক দলের দুর্নীতি সংক্রান্ত খবরই জায়গা করে নিচ্ছে সংবাদ মাধ্যমের শিরোনামে। নিয়োগ দুর্নীতি, কয়লা গরু পাচার কাণ্ডে নাম জড়িয়ে রয়েছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর। জেলে ঠাঁই হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ আরও অনেকজনের। সেই সঙ্গে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টন দুর্নীতি, 100 দিনের মজুরির টাকা ঠিকমতো না পাওয়ার অভিযোগও প্রকাশ্যে এসেছে। এছাড়া তৃণমূলের নেতামন্ত্রীদের সম্পত্তির বৃদ্ধির হার নিয়ে প্রায়ই ঘাসফুল শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি, সিপিএম, কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে যখন একের পর এক দুর্নীতিতে বিদ্ধ শাসক দলের নেতারা, তখন উজ্জ্বল ব্যতিক্রম বালুরঘাটের মুকুল মুর্মু। তিনি শহর লাগোয়া 5 নম্বর ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে অন্য নেতাদের মতো বিলাসবহুল জীবনযাপন করেন না তিনি, নেই প্রসাদোপম বাড়িও। শুনলে অবাক হবেন, এই তৃণমূল প্রধান ইটভাটায় কাজ করেন। ভাটপাড়ার নকশা এলাকায় একটি মাটির বাড়িতে থাকেন তিনি। আর্থিক অনটনের কারণে মাধ্যমিকের পর আর পড়া হয়নি মুকুলবাবুর। বর্তমানে সংসারের দায়িত্ব তার একার কাঁধেই। সংসার চালাতে কিশোর বয়স থেকেই দিনমজুরি করে কাজ চালাতে হয় তাকে। 2018 পঞ্চায়েত নির্বাচনে আচমকায় তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ানোর সুযোগ আসে তার কাছে, জিতেও যান। পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরও তিনি দিনমজুরি ছাড়েননি। বছরখানেক আগে দলীয় কোন্দলের জেরে তৎকালীন প্রধান ইস্তফা দিলে সেই পদে বসেন মুকুল। তবে বড়ে পদ পেলেও নিরুত্তাপ তিনি। পৈতৃক জমিতে ধান লাগানোর পাশাপাশি অন্যের কৃষি জমিতে মজুরের কাজও করেন প্রধান। আগে নিয়মিত ইটভাটাতে শ্রমিকের কাজ করলেও এখন পঞ্চায়েত অফিসে যাওয়ার তাড়া থাকায় সেই সব কাজ অনিয়মিত হয়ে পড়েছে। তবে সময় পেলেই সেখানে যান। নিজে জরাজীর্ণ মাটির বাড়িতে থাকলেও এলাকার দুস্থ বাসিন্দাদের পাশে দাঁড়াতে দিন রাত এক করে পরিশ্রম চালাচ্ছেন মুকুলবাবু। তিনি বলেন, রাজনীতি করি মানুষের জন্য আর দিনমজুরের কাজ করি নিজের পরিবারের জন্য। এই কাজের জন্য আমার কোনো কুণ্ঠাবোধ নেই। আজ পাকা বাড়ি নেই তো কী হয়েছে? মজুরির পয়সায় হয়তো কখনো খেটে খুঁটে বাড়ি বানাবো, কিন্তু দলের দৌলতে বাড়ি হয়েছে এমন কথা যেন কেউ বলতে না পারে। এমনটা শুনে অনেকেই বলেন, সত্যি আসমুদ্র দুর্নীতির জামানায় মুকুল মুর্মু সত্যি ব্যতিক্রমী। বাড়িতে লোকেরও কাজ করি, এবার মনে করো আমি ইট ভাটায় কাজ করতাম, এবার ধর নাম্বার হয়ে তো আমি আর সময় পাচ্ছি না, এবার প্রধান হয়তো আরো চাপ, লোক বাড়িরা আসে কাজ করতে, ওদের দিয়ে কাজ আমি বাড়িতে কাজ একদম করতে পারছি না এখন বর্তমানে। এখন আসি এখানে কাজ করতে, সময় পেলে আমি লোকের কাজ করে দেয়, ভাড়া তো নিজের হাজিরার মতন করতে লাগে। ওখানে তো যাই কাজ করলে নিজের কাজ করবো না, আমি বাড়ি চলে যাবো, তোমার আমারই ক্ষতি হবে। সকাল 7টায় 6টায় চালু হবে, ওই 8টা 9টার দিকে বন্ধ হয়ে যায়। আমি পাইনি এবং আমি কেন নিব? এখানে আমি গ্রামের সংসদ পাড়ার লোক, আমি আগে যদি মেম্বার থাকতে যদি আমি নিতাম, গ্রামের সমস্যা হয়ে যায় বাড়ি, এখন গ্রামের লোক পাইনি, আমি মেম্বার পাচ্ছি তো অন্যরকম কথা বলবে গ্রামের লোক। ওই প্রতিযোগিতা একবার গ্রামের লোক পাক, আমি পরের ব্যবস্থা আমি যদি সরকার টিকে থাকে আমাকে পাবই। বালুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।